বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমরা অষ্টম শ্রেণীর গণিত 44 নম্বর পৃষ্ঠার একক কাজের শেষ অঙ্কটাকে সমাধান করব। প্রশ্ন হচ্ছে, সরলীকরণ করো 1/9 প্লাস স্কোয়ার রুট অফ 3 প্লাস 1/3 প্লাস স্কোয়ার রুট অফ 2। তো দেখো, আমি এখানে প্রশ্ন লিখে নিয়েছি, এখন আমরা এই অঙ্কটাকে সমাধান করব। তো আমি আগের অঙ্কগুলোতে বলছি তোমাদেরকে, আমরা জানি গণিতের একটা নিয়ম হচ্ছে হরে কখনো রুট থাকবে না। আর হর থেকে রুট বাদ দেওয়া নিয়ম কি? হর থেকে রুট বাদ দেওয়া নিয়ম হচ্ছে হরের অনুবন্ধি দ্বারা হর এবং লবকে গুণ করা। তো আমরা জানি অনুবন্ধি কি, এ প্লাস বি এর অনুবন্ধি হচ্ছে এম এনএস বি, আর এম এনএস বি এর অনুবন্ধি হচ্ছে এ প্লাস বি। তাহলে 9 প্লাস স্কোয়ার অফ 3 এর অনুবন্ধি হচ্ছে 9 মাইনাস স্কোয়ার অফ 3, আর 3 প্লাস স্কোয়ার অফ 2 এর অনুবন্ধি হচ্ছে 3 মাইনাস স্কোয়ার অফ 2। অর্থাৎ মাঝখানে চিহ্নটা চেঞ্জ হবে, প্লাস থাকলে মাইনাস হবে, মাইনাস থাকলে প্লাস হবে। তো দেখো, প্রথমে আমরা এই হরকে রুট মুক্ত করার জন্য, বর্গমূল মুক্ত করার জন্য যা করা তা করে নিই। তাহলে ইজ ইকুয়াল টু 1/9 প্লাস স্কোয়ার অফ 3 দেওয়া আছে এভাবে। এখন হর থেকে রুট বাদ দিতে হলে হরের অনুবন্ধী দ্বারা হর এবং লবকে গুণ করতে হবে। তাহলে গুণ করে দিই, তাহলে 9 মাইনাস স্কোয়ার অফ 3, উপরেও সেম 9 মাইনাস স্কোয়ার অফ 3, কেমন? এখানেও সেম কাজ করব, প্লাস 3 প্লাস স্কোয়ার অফ 2, আর আছে 1। 3 প্লাস স্কোয়ার অফ 2 এর অনুবন্ধ হচ্ছে 3 মাইনাস স্কোয়ার অফ 2। তাহলে এটা দ্বারা আমরা হর এবং লব দুটোটাকে গুণ করব, 3 মাইনাস স্কোয়ার অফ 2। মাইনাস ঠিক আছে কিনা এই পর্যন্ত? জি স্যার। তাহলে হর থেকে রুট বাদ দেওয়ার জন্য হরের অনুবন্ধ দ্বারা হর এবং লবকে গুণ করতে হবে, আমরা গুণ করে দিলাম। এবার দেখো, ইজ ইকুয়াল টু, উপরে 1 দিয়ে এটাকে গুণ করলে এটাই তো হবে নাকি? তাই 9 মাইনাস স্কোয়ার রুট অফ 3। এবার নিচে দেখো, এ প্লাস বি এম এনএস বি সূত্র হয় কি না? আমরা তো সবাই সূত্র জানি, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি ইজ ইকুয়াল টু এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তাহলে এখন 9টাকে আমরা এ ধরতে পারি আর স্কোয়ার অফ 3কে বি ধরতে পারি, তাহলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, দেখো হয় কি না? এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি সমান সমান কত? এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তাহলে কত? 9, কেমন? তাহলে 9 স্কোয়ার মাইনাস বি কত? স্কোয়ার রুট অফ 3, তাহলে বি স্কোয়ার। বলা ঠিক আছে কি না? এখানেও সেমভাবে করব, তাহলে প্লাস 1 দিয়ে এটাকে গুণ করলে এটাই তো হবে, 3 মাইনাস স্কোয়ার রুট অফ 2। নিচে আবার এ প্লাস বি মাইনাস বি, এবার দেখে এ জায়গায় কী আছে? 3 আছে, আর বি জায়গায় স্কোয়ার রুট অফ 2 আছে, কেমন? তাহলে আবার এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, অর্থাৎ 3 স্কোয়ার মাইনাস স্কোয়ার রুট অফ 2 হোল স্কোয়ার। হলো ঠিক আছে কিনা? তাহলে সমান, উপরে আছে তোমার 9 মাইনাস স্কোয়ার রুট অফ 3, নিচে 9 উপরে স্কোয়ার দিলে কত? 81 মাইনাস রুট এবং স্কোয়ার রুট কাটা, তাহলে বাকি আছে কত? 3 প্লাস এখানেও 3 মাইনাস স্কোয়ার রুট 2, 3 উপরে স্কোয়ার দিলে 9 মাইনাস রুট এবং স্কোয়ার কাটা 2, কেমন? তাহলে উপরে আছে তোমার 9 মাইনাস স্কোয়ার রুট অফ 3, নিচে 81 থেকে 3 গেলে কত? 78, 81 মাইনাস 3, কেমন? প্লাস 3 মাইনাস স্কোয়ার রুট অফ 2, 9 থেকে 2 গেলে 7। তো দেখো, তাহলে আমাদের টার্গেট ছিল হরকে বর্গমূল মুক্ত করা, তাহলে আমরা হরকে বর্গমূল মুক্ত করে ফেলছি। এবার আমরা জানি ভগ্নাংশের যোগ অথবা বিয়োগ করতে হলে হরের লসাগু করতে হয়। তাহলে এখানে হর হচ্ছে 78, এখানে হর হচ্ছে 7, তাহলে 78 এবং 7 এর লসাগু আমরা করব। তো দেখো, তাহলে ইজ ইকুয়াল টু, তাহলে 78 এবং 7 এর লসাগু কত হবে? এখানে তো কোনো কিছু কমন নাই, তাহলে গুণ করতে হবে। 7 আর 56, 56 6, হাতে আছে 5, 7 7 49, আর 5 এ 54, তাহলে লসাগু হচ্ছে কত? 546। 78 এবং 7 এর লসাগু কত? 546। এবার আমরা কী করবো? আমরা এই লসাগুকে হদ দিয়ে ভাগ করবো আর লব দিয়ে গুণ করবো। এখানেও সেম, লসাগুকে হদ দিয়ে ভাগ করবো, লব দিয়ে গুণ করবো। তাহলে 78 দিয়ে 546কে 78 দিয়ে ভাগ করলে কত হবে? নিশ্চয় 7 হবে, কারণ দুটোটার গুণফল তো এটা। তাহলে 78 দিয়ে 546কে ভাগ করলে হবে 7, সে 7 দ্বারা এর লবকে গুণ করতে হবে। তাহলে 7 দ্বারা 9কে গুণ করলে 7 নং 63 মাইনাস 7 দ্বারা স্কোয়ার অফ 3কে গুণ করলে 7 স্কোয়ার অফ 3, বলো ঠিক আছে কি না? প্লাস আছে, প্লাস দিয়ে দিলাম, এখানেও সেম, হদ লসাগুকে হদ দ্বারা ভাগ করবো, প্রাপ্ত ভাগফলকে লব দ্বারা গুণ করবো। তাহলে 546কে 7 দ্বারা ভাগ করলে হবে কত? 78, আর 78 দিয়ে আমরা এতকে গুণ করবো। তাহলে গুণ করে দিই, 3 8 24 60, হাতে আছে 2, 3 7 21, আর 2 23,
ঠিক আছে কি না? তাহলে তিন দ্বারা গুণ করলে এত মাইনাস 78 দ্বারা স্কয়ার রুট অফ 2 কে গুণ করলে 78 স্কয়ার রুট অফ 2 মাইনাস, ঠিক আছে কি না? দেখো এবার বাকি লাইনটা আমি এখানে করি কেমন, তাহলে সমান যেভাবে আছে এভাবে দিয়ে দিলাম, নিচে 546 যেভাবে আছে এভাবে দিয়ে দিলাম কেমন। এবার আসো দেখো 63 আর হলো 236, এই দুটোটা যোগ করা যাবে কেমন, এটা প্লাস 63 এটা প্লাস 236, তার যোগ করতে হবে, তাহলে 4 আর 3 যোগ করলে 7, তারপর 3 আর 6 গুণ যোগ করলে 9, 7 আছে কত 2, তাহলে 297 পড়ো, ঠিক আছে কিনা? এই দুটো যোগ করে দিছি। তারপর দেখো এটা স্ক্রুপ 3 এটা স্ক্রুপ 2 যোগ বিয়োগ করা যাবে, যাবে না, সমজাতীয় নিয়ে জন্য করা যাবে না, তাহলে যেভাবে সেভাবে দিয়ে দিতেছি, মাইনাস 7 ইন্টু স্কোয়ার রুট অফ 3, তারপর হচ্ছে মাইনাস 78 ইন্টু স্কোয়ার রুট অফ 2, ব্যাস। তাহলে আর কি কাজ করা যাবে না, যেহেতু আর কাজ আর কাজ করা যাবে না, তাহলে এটি হচ্ছে নির্ণয় সরলীকরণ বা নির্ণয় সরল মান। বলো সমস্যা আছে কি না, তুলি নাও।